দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চলে যাচ্ছি এক জায়গায়, ওমান প্রবাসী খুরশিদ আলম কেন এ কাজ করে আমরা দেখি, ওনার মুখ থেকে শুনি। আমরা দেখতেছি ওমান থেকে অনেক সুন্দর জায়গা দেখেন, বোরখা তারপর কেন্দুরা বানিয়ে থাকেন। এই যে আমরা চলে আসছি ওনার দোকানের কাছাকাছি, আসুন দেখি উনি কি বলে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কি অবস্থা, আছেন নি ভালো? ভালো। আপনার নাম কি ভাই? ভাই আমার নাম মোহাম্মদ খুরশিদ আলম। ভাই দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা দেবিদ্বার থানা। আচ্ছা, কুমিল্লা দেবিদ্বার না? জি। আচ্ছা, তো আপনার ইয়ার ওমানে কত বছর? মানে 12 বছর শেষ। তো 12 বছর আপনি কি কি কাজ করেন? এই যে কেন্দ্রের কাজ করি। 12 বছরে এই কাজ করতেছেন না? হ্যাঁ, 12 বছরে এই কাজ করতেছি। তা আপনার 12 বছরে কি দেশে বছরে কতবার যান? এই বছর যাই 2-3 বছর পর পর একবার যাই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কি এই আসার পরে, এই মানে আসার পরে আপনার কি এই কাজে কি আপনার সন্তুষ্ট না? আলহামদুলিল্লাহ। তো অনেকের তো মালিক থাকে খারাপ বা বেতন দেয় না ঠিকঠাক ভাবে, আপনার কি বেতন সবসময় আলহামদুলিল্লাহ? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা মাস টু মাস ক্লিয়ার বেতন। অনেকে জানে কাজ পারে, তাদের আপনার কি কারণে কাজ পায় না, কি আছে বিষয়ে? তো অনেক আসে, অনেকে দালাল ধরে আসে, আইসা প্রতারণা শিকার হয়, কাজ দিতে পারে না, আপন মানুষ থাকলে শিখায়, কষ্ট করে শিখে, অথবা অন্যটা কাজ করে, এই আর কি। তাহলে আপনার কাছে কি উমান ভালো? হ্যাঁ, আমার কাছে উমানে ভালো আছে ভাই। আচ্ছা আচ্ছা, আপনার ইয়ার কি কয় যে মালিক, হ্যার হ্যার একটু বলেন তো, উনি কি কেমনে কি আসে বিষয় আপনাদেরকে চালায়? আমরা মাস টু মাস খরচ দেয়, বাসা ভাড়া, রুম ভাড়া, খানা খরচা সবকিছু ফোরম্যান দেয়। অনেকে তো ফোরম্যান তো বোঝে না যে মালিক আর কি, আপনার বাংলাদেশি মালিক সে অবশ্যই আপনাদেরকে, অনেকে তো ওই বেতন আটকে রাখে, অনেক জায়গায় শুনি টাকা দেয় না, এটা করে ওইটা করে ঠিকঠাক ভাবে না। আমরা মালিকের থেকে মনে করেন যে হিসাবের থেকে মাসে বেশিও নেই, আবার কমও নেই, আবার মাসের পরে হিসাব করে পয়সা দিয়ে লাই, আমরা মাস টু মাস ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।